নমস্কার, আপনি শুনছেন এই সময় গোল্ড। আপনারা এখন যে কাহিনীটি শুনতে চলেছেন সেটি কাহিনী একটি দুর্ভাগ্যজনক মৃত্যুকে ঘিরে তৈরি হওয়া কিছু তত্ত্ব, যাকে ইংরেজিতে বলে কনস্পিরেসি থিওরি। এর কতটা সত্য বা মিথ্যা সে সম্পর্কে কোনো সিদ্ধান্তেই পৌঁছানো যায়নি। আজকের স্পেশাল পডকাস্ট লাল বাহাদুর, একটি মৃত্যু রহস্য, আজ শেষ পর্ব। অনামিক, কোথায় কোথায় আপনি? আপনি এরকম করতে পারেন না অনামিক, আমি তো আপনার কাছে আসিনি। আপনি কোথা থেকে উদয় হলেন? মনের মধ্যে একটা সন্দেহ ঢুকিয়ে দিলেন, তারপর যখন এত করে জানতে চাইছি তখনই আপনি আপনি হাওয়া। কি জানতে চাও তুমি? হ্যাঁ, একটা গল্পের শেষ, তাই তো? কখনো তো এটাকে সত্যি হিসেবে মনে করনি তুমি? হ্যাঁ, করেছ না? তাহলে এখন এত আদিক্ষেতা কিসের তোমার? দূর হও, যাও, থাকতে দাও আমায় একা একটা মিথ্যে ইতিহাসকে বুকে নিয়ে, যে ইতিহাসের কোনো অন্ত নেই, শুধু আছে এক অদ্ভুত আগ্রাসন। জানি আপনি রেগে যাবেন, তবু একটা প্রশ্ন। আচ্ছা, এত লুকোছাপার কি আছে? আরটিআই করলে হয় না? সরকার তো জানাতে বাধ্য আসলে কি হয়েছিল, আগেও কেউ জানতে চায়নি। মূর্খ মনে হয় সবাইকে? হ্যাঁ, কেউ কিছু জানে না, কেউ কিছু বোঝে না, শুধু তোমরা, এখনকার ছেলেরা সব বুঝে বসে আছো। আরে খামোখা চেঁচাচ্ছেন আপনি, আসল কথা বলুন না, কে কি জানতে চেয়েছে অফিশিয়ালি? আমি 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 চেয়েছি জানতে, আমার মতো আরো অনেকে চেয়েছে, বারে বারে চেয়েছে, আকুতি করেছি, অনুরোধ করেছি, চোখে জল এনে চেয়েছি, রাগ করেছি, চেঁচিয়েছি, দিনের পর দিন চুপ করে রাস্তায় দাঁড়িয়ে থেকেছি, শুধুমাত্র একটাই আশায়, যে সত্যিটা জানবো, রহস্যটা অন্তত শেষ হবে। কিন্তু কেউ দরজা খোলেনি। ওহো, আরে খোলসা করুন না, কি পাননি আপনি? বিদেশ মন্ত্রক আমায় কি বলেছিল জানো? ওদের কাছে নাকি তেমন কোনো ইনফরমেশন নেই এ বিষয়ে। ক্যান ইউ ইমাজিন? হ্যাঁ, এত বড় একটা কাণ্ড হয়ে গেল, আরে দেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি, স্বয়ং প্রধানমন্ত্রী, তার রহস্যজনক একটা মৃত্যু হলো, আর সে সম্পর্কে কোনো খবরই নেই মন্ত্রকের কাছে। ইজ দিস এট অল পসিবল? নেই মানে কি আবার? এ আবার হয় নাকি? কিন্তু হয়েছে তো, হয়েছে। সাধারণত এমন সময় কি হওয়া উচিত ছিল বলো? সরকার থেকে রিপোর্ট চাইবে, টপ লেভেল ইনকোয়ারি হবে, মিনিস্ট্রি ইন্টেলিজেন্স সব ওভারড্রাইভে চলে যাবে, অন্য দেশও তো এতে জড়িয়ে, ফলে। কিন্তু এসব সত্যি হয়েছিল কি না কেউ জানে? বা হয়তো হয়েছিল, কিন্তু তারপর কি, সেটা কি কেউ জানে? তুমি জানো? তোমার ইতিহাস জানে? আমি তো জানি না, তাই আজও ঠিক কি ঘটেছিল সে রাতে, সে সত্য জানার বাসনা নিয়ে দিন রাত একা একা পথ হেঁটে যাচ্ছি ছোকরা। আপনি 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 দয়া করে একটু শান্ত হন প্লিজ, শরীর খারাপ করবে আপনার, একটু একটু জল খাবেন? জল সেই মনে আছে, সে রাতে যখন শাস্ত্রীজি অসুস্থ হয়ে পড়লে, সে যে কারণেই হোক বিছানা থেকে উঠে বাইরে বেরোনোর চেষ্টা করেছিল, বোধহয় পাশে রাখা একটু জল খেতে চেয়েছিল, সে জল আর তার মুখে দেওয়ার সময়টুকুও পাননি তিনি। আমি জল খাবো, সে শক্তি আমার নেই। আমি সন্তানের নিথর দেহ আঁকড়ে এক বিধ্বস্ত মায়ের সন্তান শোক দেখেছি, অসহায়ের মতো, তাকে কি জল খাওয়াবে ছোকরা? ছোকরা, আমি আর হয়তো বেশিক্ষণ থাকবো না, কিন্তু তোমায় আমার ভালো লেগেছে। সে আবার কি কথা, এ আপনি কি বলছেন? কোথায় যাবেন আপনি? শোনো ছোকরা, ঠিক এভাবেই একদিন আমিও তোমার জায়গায় হতবাক হয়ে দাঁড়িয়েছিলাম, বহুদিন আগে। সেদিন আমারও দেখা হয়েছিল এমন এক অনামিকের সঙ্গে, সেও আমাকে ঠিক এই কথাগুলি বলে গিয়েছিল অনর্গল।
আমি বিশ্বাস করিনি তাকে, উপেক্ষাই করেছি। তার বহু পরে বুঝেছি অনামিক সত্যি ছিল, অনামিকের প্রতিটা কথা সত্যি ছিল। কিন্তু তখন সে অনামিক কোথায়? হাওয়ায় মিলিয়ে গিয়েছিল, যেমন মিলিয়ে যাব হয়তো আমি কিছু পাওয়া। না না প্লিজ, আপনি দয়া করে কোথাও যাবেন না। কি হয়েছে বলুন, শরীর খারাপ? শরীর খারাপ তো এ পড়া সময়ের গো ছোকরা, সত্যকে গিলে খেতে জানে যে সময়। শুধু শুধু আমায় একটা কথা দাও। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই, বলুন না। এ রহস্যের সূত্র খুঁজে বের করো, জিজ্ঞেস করো প্রকাশ্যেই, কেন রাশিয়া সেদিন ওই বাটলারকে অত শত প্রশ্নের পরও ছেড়ে দিয়েছিল। কি জানতো সে? বলেছিল কি সত্যিটা? যদি বলে, কোথায় সেই তথ্য? কেন প্রকাশ্যে এলো না তা? জিজ্ঞেস করো কেন আমার নিজের দেশের কাছেও নেই সে রাতের কোনো হিসেব? কেন? কোন সত্য লুকিয়ে রাখার চেষ্টা চলছে? কে এর নেপথ্যে? হ্যাঁ, ওরা ভেবেছিল অনামিকদের গলা টিপে কণ্ঠরোধ করা যায়, নিশ্চিহ্ন করা যায়। ওরা খুব ভুল ভেবেছে। এক অনামিক শেষ হয়, আরেক অনামিকের জন্ম হয়। শুধু সত্য জানার এ অভিযান শেষ হয়। কে জানে ছোকরা, কাল হয়তো তুমি সেই নতুন অনামিক হয়ে উঠবে, সন্দেহ ছেড়ে প্রশ্ন করতে শিখবে, একা রাজপথে মুঠো হাত তুলে হয়তো চিৎকার করবে, হু কিলড লাল বাহাদুর শাস্ত্রী। লাল বাহাদুর একটি মৃত্যু রহস্য, লেখা ও পরিচালনা অনির্বাণ ভট্টাচার্য, অভিনয় অনামিক বৈজয়ন্ত চক্রবর্তী, নেরেটর সৌনক সান্যাল, সাউন্ড ডিজাইন সুশান্ত দাস।